সুপ্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর একটি সার। তো আমরা আপনাদেরকে আজকে নিয়ে এসেছি আফতাবনগর, যে পশুর হাটটি রয়েছে আফতাবনগর পশুর হাটে। তো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন এদিকটাতেও অনেকগুলো সার রয়েছে। তো এই সারগুলো যারা নিয়ে এসছেন তাদের সাথে আমরা কথা বলবো, কথা বলে এগুলোর দাম দর সম্পর্কে আর জাত সম্পর্কে আপনাদেরকে অবগত করবার চেষ্টা করবো। আরেকটি বিষয় অবগত করবার চেষ্টা করবো, সেটি হলো যে তারা এগুলো যে খামারে পুষেছেন তারা কীভাবে এগুলো পালন করেছেন, কী কী ধরনের খাদ্য খাইয়েছেন, সেই বিষয়গুলো আপনাদেরকে একটু জানাতে চাই। তো এগুলো যারা নিয়ে এসছেন তাদের সাথে এখন একটু কথা বলে এই বিষয়গুলো আমরা আপনাদেরকে অবগত করবার চেষ্টা করি, আমরা নিজেরাও একটু অবগত হয়ে নিই। হ্যাঁ ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আল্লাহ ভালো থাকি। তো আমরা দেখতে পাচ্ছি আপনার এখানে অনেকগুলো সার আপনারা নিয়ে এসেছেন। তো কয়টা সার নিয়ে আসলেন আপনারা আজকে? আমরা 25টা আনছি। 25টা নিয়ে আসছেন? তো 25টাই কি এই যে আমরা যেটি দেখছি এই রকম মাঝামাঝি ওজনের, মাঝামাঝি সাইজেরই না, এর চেয়ে বড় রয়েছে? বড় ছোট মিলিয়ে আপনারা 25টা সার নিয়ে এসছেন। তো এইগুলোর একটু দাম দর সম্পর্কে আমরা ভিউয়ারদেরকে দেখাতে চাই, এই জন্যই আমরা দেখাতে চাই যে তারা আসলে আমাদের এই ভিডিওটি দেখে ইন্সপায়ার হয়ে এসে যেন আপনাদের এখান থেকে সার গরু ক্রয় করে নিয়ে যেতে পারে, সেই বিষয়গুলো নিয়ে একটু আমরা কথা বলতে চাই, সারগুলো গরুগুলোর দাম দর সম্পর্কে অবগত করতে চাই। সেটা কি সম্ভব? এই যে আমরা যেটি যে সারটি দেখতে পাচ্ছি, যদিও সার গরু বা যে কোনো গরু শুয়ে থাকলে তার আকৃতি বোঝা যায় না, কিন্তু যেটা শুয়ে রয়েছে এই সারটি আসলে কত ওজন হতে পারে আর এটা কত দামে আপনারা বিক্রি করতে চাচ্ছেন সেটি যদি একটু জানাতেন। ছয় মন ওজন হবে এই সারটির। তো এটা আপনাদের আসলে বিক্রি করার ইচ্ছা কত রয়েছে যেটা দেখছি? 300, মানে 3 লক্ষ টাকা। আপনি যে দামটি বলছেন এটা কি আসলে ফিক্সড দাম নাকি এখানে কিছু বার্গেনিং এর সুযোগ রয়েছে? বার্গেনিং এ খরচাই তো উঠছে না গরুর। আচ্ছা, দামাদামের কোনো তেমন সুযোগ নাই আপনার যে দামটা? হ্যাঁ হ্যাঁ, দামাদামের সুযোগ আছে, মানে সেটা কি পছন্দ আমাদের নিয়ে আ এটা তো দেখে শুনেই হবে। আচ্ছা, কিন্তু যে বার্গেনিং এর সুযোগটা রয়েছে, বার্গেনিং এর মানে দামাদামির যে সুযোগটা রয়েছে সেটা মোটামুটি মনে করেন যে অনেকে তো দাম চেয়ে থাকে অনেক ডিফারেন্স। জি জি। তা আপনারা কি সেই রকম দাম চাচ্ছেন? না না, আমরা তেমন ডিফারেন্স চাইনি, খুব কম পরিমাণে ইয়ে রেখেছেন, ডিস্টেন্স রেখেছেন। জি। তো 10-20 এরকম এইরকম একটা পার্থক্যে দাম চাচ্ছেন? জি। তো কেউ কোনো ক্রেতা ক্রয় করতে আসলে আপনারা? এখন তো ক্রয় হবে না। আচ্ছা, সময় আছে সামনে। আচ্ছা, যদি কেউ এখনই আসে ক্রয় করতে তো আপনাদের থেকে তো ক্রয় করে নিতে পারবে? হ্যাঁ হ্যাঁ। আরেকজন বলল যে আমি এই শার্টটি ক্রয় করে নিতে যাচ্ছি কিন্তু আপনাদের এখানেই থাক আপাতত, আমরা ঈদের আগের দিন বা দুই দিন আগে নিয়ে যাব, সেটা কি সম্ভব? সেটা সম্ভব হয়? সেটা সম্ভব হয় না। আচ্ছা, ওইদিকে দেখতে পাচ্ছি বেশ সুন্দর একটি শার্ট। তো এই যে শার্টটি দেখছি এটা আপনার ওজন কেমন হতে পারে আর দাঁত কয় দাঁত হয়েছে এই শার্টটি? এটা মানে 6 দাঁত, তাই না? 6 দাঁত। এই 6 দাঁতের শার্টটি অনেকটা ব্রাহ্মা স্টাইলের। তো এটা আমরা দেখে মনে হচ্ছে এটা শাহিওয়াল, কিন্তু দেখতে অনেকটা ব্রাহ্মার মতোই চলে গিয়েছে। তো এটা আপনাদের বিক্রি করার ইচ্ছা কত রয়েছে? 4 লাখ। 4 লক্ষ টাকা। এটার আনুমানিক ওজন কেমন হতে পারে? যদিও কোরবানিতে আসলে 12-13 মন হবে। আচ্ছা, 12-13 মন। যদিও কোরবানিতে আসলে ওজন বেঁধে সারগরু বিক্রি হয় না, সৌন্দর্য গেট আপ সব কিছু মিলেই বিক্রি হয়। তারপরে আমরা একটু দাম ওজনটা দেখিয়ে দিচ্ছি বা জানিয়ে দিচ্ছি ভিউয়ারদেরকে, যদি তারা আসলে দেখে জেনে আপনাদের সাথে যোগাযোগ করে সারগরু ক্রয় করে নিয়ে যেতে পারে। তো পাশে যেটা রয়েছে এটা তো দেখে মনে হচ্ছে দেশি সার। জি, দেশি। তো আপনারা এগুলো তো সবই আপনারা নিজের খামারে পালন করেছেন আপনারা, তো এগুলোকে মূলত কি ধরনের খাবার খাইয়েছেন? এগুলো খেয়েছে, ভাত খেয়েছে, আপনার হচ্ছে খড় খেয়েছে, ভুষি, সব কিছু মিলে এদের খাওয়ানো হয়েছে। আচ্ছা আচ্ছা, আপনার নিজেরা খাবার তৈরি করে খাইয়েছেন, মিক্স করে? তো অনেকে বলে থাকে যে বিভিন্ন ধরনের প্রচারণা দিয়ে থাকে গ্রামে, আমরা কিনে খাওয়াতে পারি ওই রকম আমরা তৈরি করে খাইয়েছেন। তো এই যে শার্টটি দেখছি লাল রঙের বেশ বড় সড়ক, এই শার্টটি আপনার বিক্রি করার ইচ্ছা কত হয়েছে? 5 লাখ। 5 লক্ষ টাকা। এটার আনুমানিক ওজন কত কেজি হতে পারে এই শার্টটি? 15 মন হবে এটা। এই 15 মন ওজনের শার্টটি যেটি আপনি 5 লাখ টাকা বিক্রি করতে যাচ্ছেন, এটার দাঁত কয় দাঁত হতে পারে এখন বা হয়েছে? 8 দাঁত হয়েছে, তার মানে কানি সই হয়ে গেছে একদম। তো আমরা ওদিকটাতে যেতে চাই, যেহেতু আপনার ওদিকেও সার রয়েছে, এগুলোর একটু দাম দর সম্পর্কে ভিউয়ারদেরকে জানাতে চাই, জাত সম্পর্কেও অবগত করতে চাই ভিউয়ারদেরকে। এগুলো সবই দেশি? দেশি না, সবই মানে শাহিওয়াল, ম্যাক্সিমামই শাহিওয়াল ব্রিডের রয়েছে। এই যেটা দেখছি এটা আপনার আসলে কত দামে বিক্রি করার ইচ্ছা? এটা আপনার 1,80,000 হলে পরে বিক্রি করে দিবেন। তো এই যেটা 1,80,000 হলে বিক্রি করতে চান, এটার দাঁত কয় দাঁত? এটার 2 দাঁত। 2 দাঁত। এটার ওজন কেমন হতে পারে? ওজন 4.5 মন। 4.5 মন হবে। এদিকে রয়েছে বেশ সুন্দর সুন্দর সার, ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ওনারা নিয়ে এসছেন।
এখানে বিক্রি করার জন্য। এই যে শাড়িটি শুয়ে রয়েছে, এই যে প্রথমেই দেখতে পাচ্ছি, এই অস্পষ্ট দেখাচ্ছে যদিও এখন দেখতে পাচ্ছি স্পষ্টভাবে। তো এই শাড়িটি আসলে আপনার কত বিক্রি করার ইচ্ছা আছে? এটা এটা 2.5 লক্ষ। 2.5 লক্ষ টাকা যে শাড়িটি আপনি 2.5 লক্ষ টাকা বিক্রি করতে চাচ্ছেন, এই যে আমরা ভিউয়ার্সদেরকে দেখানোর চেষ্টা করছি, এই 2.5 লক্ষ টাকা যে শাড়িটি বিক্রি করার ইচ্ছা রয়েছে আপনার, এটার ওজন কেমন হতে পারে? 7-8 মন হবে। 7-8 মন। এটার দাঁত হয়েছে কয় দাঁত? 4 দাঁত। 4 দাঁত এই শাড়িটি। তো এই পাশে যেটা রয়েছে এই শাড়িটি, ওই একই অবস্থা, একই, এটার ওজনও মোটামুটি কাছাকাছি হবে, আবার আপনার জাতও একই, সবগুলোই তো দেখে মনে হচ্ছে শাহিওয়াল, শাহিওয়ালই তো দেখে মনে হচ্ছে। আপনি কি বলেন, আপনার তো বিশাল এক্সপিরিয়েন্স, আপনার অভিজ্ঞতার আলোকে একটু জানতে চাচ্ছি, এগুলো কি শাহিওয়াল ব্রিডের সবই? জি, শাহিওয়াল জাতের। তো এই যে আমরা তো এইগুলোর দাম দর সম্পর্কে ভিউয়ার্সদেরকে অবগত করার চেষ্টা করছি, তো আপনাদের সাথে আসলে যোগাযোগ করবে কী করে? দেখা গেলো যে এই আফতাবনগর হাটটি তো বিশাল বড়, তো অনেকে এই ভিডিওটি দেখে পছন্দ করলো কিন্তু সেটি তো খুঁজে বের করা খুব কঠিন, তো ওইরকম কোনো যোগাযোগের আপনাদের মাধ্যম আছে কি না, কোনো ফোন নাম্বার বা কি ফোন নাম্বার নিলে দেওয়া যায় সেটি যদি আপনি বলে দিতেন, ফোন নাম্বারটি বলে দিলে যদি কেউ আপনাদের এখানে এসে আপনাদের সারগুলো ক্রয় করে নিতে চায় সেক্ষেত্রে যোগাযোগ করলো আর কি। বলো তো, ঠিক আছে আমরা এই সারগুলোর দাম দেখাই, তো উনি আসলে এসে ফোন নাম্বারটি বলে দিক। ফোন নাম্বার বল দাও। আবার সেটা নিয়ে নিতে যাও। এই যে শাড়িটি দেখছি এটা তো শাহিওয়াল আপনি বললেনই, যেটা শুয়ে রয়েছে, এটা আসলে ওজন কেমন হতে পারে? ওজন এইরকমই সেম সেম। আর দাম? দাম 3 লক্ষ। এটা 3 লাখ টাকা বিক্রি করতে যাচ্ছেন, তো সেম সেম বলতে এটা কত মন ওজন হবে এখন? এটা 10 মন হবে। 10 মন ওজন হবে। ভিউয়ার্স যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এই শাড়িটির ওজন হবে 10 মন উনি আমাদেরকে বললেন, আর উনি এটা বিক্রি করতে চাচ্ছেন 3 লক্ষ টাকা আমাদেরকে জানালেন। তো আপনারা চাইলেই আফতাবনগর হাটে এসে এই সার গরুগুলোকে ক্রয় করে নিয়ে যেতে পারেন ইচ্ছা করলেই। তো এই যে পাশে আরেকটি সার দেখতে পাচ্ছি, দেখতে অনেকটা একই রকম কালার, দামও এটা একই, কিন্তু ওদিকে তো দেখতে পাচ্ছি বেশ বড় বড় সাইজের তিনটা রয়েছে, দামও বড়। এইটার দাম কত? এইটা 4 লক্ষ। এটা 4 লক্ষ টাকা বিক্রি করার ইচ্ছা আপনাদের। এটা আপনার মোটামুটি ওজন কেমন হবে? এটার ওজন হবে প্রায় আপনার 14 মন মতো। 14 মনের মতো হবে। এগুলো কি আপনারা একইভাবে মোটা দাদা করেছেন, খাবার ওইভাবেই খাইয়েছেন, অন্য কোনো প্ররোচনা শোনেন না মানুষের? অনেকে ইনজেকশন করে থাকে, সেগুলো কোনো রকম কোনো কিছু করে না। তো এই যে 15 মন ওজনের শাড়িটি, এটার 2 দাঁত না কয় দাঁত? 4 দাঁত না, এটার 8 দাঁত। 8 দাঁত হয়ে গেছে, কিন্তু দেখতে মনে হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে যে এটা 4 দাঁত হয়েছে এরকম মনে হচ্ছে আর কি। যে পাশে যে শাড়িটি রয়েছে এটা তো দেখতে বেশ সুন্দর, এটা থেকে এই যে এই শাড়িটি একই অবস্থা, একই দামও একই, দামই কাছাকাছি দাম, এই তিনটার একই দাম, এই যে পাশে পাশাপাশি যে তিনটি শাড়ি রেখেছেন আপনারা। তো আপনি কিন্তু বললেন না যে আসলে আপনাদের সাথে কেউ যদি যোগাযোগ করতে চায় সেক্ষেত্রে আপনাদের ফোন নাম্বারটি কিন্তু দিলেন না। এই নাম্বারটা দিয়ে দাও। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে বেশ সেম সেম ওজনের সেম সেম সাইজের শাড়িগুলো রয়েছে, কিন্তু দেখতে আসলে ওই একদম সাইডে যে শাড়িটি রয়েছে এটা দেখতে বেশ সুন্দর সবচেয়ে, তবে এগুলোও সুন্দর, তুলনামূলকভাবে এটা একটু বেশি সুন্দর, সেই শাড়িটি সম্পর্কে আমরা একটু জেনে নিতে চাচ্ছি। আচ্ছা, এই শাড়িটি তো দেখতে আবার সুন্দর, তো ঈদ কোরবানির সময় তো অনেকটা গেট আপ অনুযায়ী দামের কম বেশি হয়ে থাকে, এটারও দাম কি এই সমান সমানই নাকি এটা একটু বেশি বা কম রয়েছে? এটা 5-7 লক্ষ। এটা 5 লক্ষ টাকা দাম চাচ্ছেন, আসলে বিক্রি করার ইচ্ছা কত আপনাদের? যে যে 5 লক্ষ টাকা যেটা চাচ্ছেন এখন কেরাম খাবে কেরাম গেলবে এটি তার আমরা বলতে পারবো না, আমরা দাম চাচ্ছে এখানে দামাদামি পর্দা তার হবে আমাদের পর্দা হবে, মানে দামাদামি সুযোগ রয়েছে, সে দামাদামি করে আপনার থেকে ক্রয় করে নিতে পারবে। তো সব মিলে আপনারা কয়টা সার নিয়ে এসেছেন? আমরা 25টা আনছি। 25টা সার নিয়ে এসেছেন। আপনারা এসেছেন কোথা থেকে? চুয়াডাঙ্গা থেকে। চুয়াডাঙ্গা থেকে। তো পূর্বেও কি আপনারা এই হাটটিতে এসেছিলেন? হ্যাঁ হ্যাঁ এসছেন, প্রতিবারই আসেন, প্রতিবারই আসেন। তো কয় বছর হলো এখানে আপনারা হাট করছেন, ব্যবসা করছেন? ততদিন হলেই করছেন, তো আপনারা তো মোটামুটি লাভবান, বেশ ভালোই আছেন। লাভবান হয়েছে, ছুঁয়ে গিয়েছে, বেটে ভালো গিয়েছে, লসও হয়েছে। হ্যাঁ, বেটে বাড়ি চলে গিয়েছে, সবকি লস। তো আপনাদের ফোন নাম্বারটি কিন্তু এখনো আপনারা জানেন, মোবাইল নাম্বার দে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন বেশ সুন্দর সারগুলো, এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এদিকে রয়েছে, এই দেখুন, দেখানোর চেষ্টা করছি ভিউয়ার্স। তো আপনারা যে যেখানে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন, যে যেখানেই রয়েছেন আপনারা সকলেই নিরাপদে থাকবেন, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আপনাদের প্রত্যেককেই ধন্যবাদ। মোবাইল নাম্বারটা, আমরা মোবাইল নাম্বারটি এখন একটু জেনে নিতে চাই, যদি আপনারা কেউ আসলে যোগাযোগ করতে চান, যোগাযোগ করে এখান থেকে সার গরু ক্রয় করে নিতে চান আফতাবনগর হাট থেকে, যেহেতু